করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৬,০৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্তে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা, যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৭,১৫,৯৯৭ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮,২৫৬ জন। গত বছরের ১০ আগস্ট দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ ২৬৪ জন এবং ২৮ জুলাই শনাক্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ১৬,২৩০ জন। বিএনপি দুর্বৃত্তদের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষায় লবিস্ট নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন শেষ করার কয়েক মিনিট পরেই তিনি আবার সাংবাদিকদের ডেকে নিয়ে লবিস্ট নিয়োগের বিষয়টি অস্বীকার করেন। মঙ্গলবার বিকালে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ৫ জনকে ঢাকার বিভিন্ন স্থান থেকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আটককৃতদের সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় স্থানান্তর করা হবে। মঙ্গলবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বাণিজ্য মেলা বন্ধেরও সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। একই সঙ্গে বিধিনিষেধ বাস্তবায়নে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে কমিটি। মঙ্গলবার কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, এসব সুপারিশ সরকারকে পাঠানো হয়েছে। সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ কঠোর করতে সরকারকে কয়েক দফা সুপারিশ করা হয়েছে, এসব সুপারিশের বাস্তবায়ন জরুরি। ক্যামেরার সামনে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক সাংবাদিককে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল সোমবার ওই সাংবাদিকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে গালি দিয়ে ফেলেন জো বাইডেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসির সঙ্গে বাইডেনের প্রায়ই উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে থাকে। প্লেয়ার্স ড্রাফটের পর ঢাকাকে বলা হয়েছিল সবচেয়ে শক্তিশালী দল। দেশি পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডব মাশরাফি, তামিম, মাহমুদুল্লার সঙ্গে মোহাম্মদ নাইম, শুভাগত হোম, রুবেল হোসেন। বিদেশিদের মাঝে আন্দ্রে রাসেল, মোহাম্মদ শাহজাদ, ইসুরু উদানার মতো ক্রিকেটার দলে রয়েছে। এমন দল নিয়ে সবাই তো আশাবাদী হবেনি, কিন্তু ২২ গজে নেমে মুদ্রার অপরপিঠ দেখে ফেলেছে কয়েকবার হাত বদল হয়ে মালিকানা পাওয়া মিনিস্টার গ্রুপ ঢাকা। ৪ ম্যাচের ৩টিতেই হেরেছে তারা।